সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লেটেস্ট সংবাদে। কত টাকা বেতন পাবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম CNN। পেনসিলভানিয়ায় জয়লাভ করায় বেসরকারি ফলাফলে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। CNN এর পূর্বাভাস অনুযায়ী জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা 273। BBC-র পূর্বাভাসও বলেছে একই কথা। তবে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান অ্যারিজোনাতেও ডেমোক্রেটদের জয় দেখানোয় তাদের প্রতিবেদন অনুযায়ী বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা 290, আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা 214। নতুন প্রেসিডেন্ট হিসেবে খুব শীঘ্রই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি। তার আগে জেনে নেওয়া যাক মার্কিন প্রেসিডেন্টের বেতনের পরিমাণ কত টাকা হবে। অন্যান্য পেশার মতো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করাটাও একটা চাকরি, এর জন্য রয়েছে বেতন ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা তাদের দায়িত্বের জন্য বছরে 4 লাখ পরিমাণ মার্কিন ডলার পেয়ে থাকেন। 2001 সালে বার্ষিক বেতন $2 লাখ থেকে দ্বিগুণ করে তা 4 লাখে আনা হয়। বেতন বৃদ্ধি পাওয়ার পর প্রথমেই সুবিধা পান প্রেসিডেন্ট জর্জ W. বুশ। তবে পূর্ববর্তী প্রেসিডেন্টদের বার্ষিক বেতনের সাথে তুলনা করলে বুশ, ওবামা বা ট্রাম্পের বেতন কমই মনে হবে। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বার্ষিক বেতন ছিল $25,000। মুদ্রাস্ফীতি বিবেচনায় নিলে বর্তমানে যা $6,69,469। এছাড়া প্রেসিডেন্টরা বছরে $50,000 আলাদা ব্যয় ভাতা পেয়ে থাকেন। শুধু তাই নয়, ভ্রমণের জন্য $1,00,000 এবং বিনোদনের জন্য $19,000 বোনাস পেয়ে থাকেন। বার্ষিক বেতন করের অন্তর্ভুক্ত হলেও বোনাসের জন্য তাদের কোনো কর দিতে হয় না। প্রেসিডেন্টদের বার্ষিক বেতনই তাদের আয়, এটা মনে করলে ভুল হবে। বারাক ওবামা বই লিখে ও বিভিন্ন বিনিয়োগের মাধ্যমেও আয় করতেন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে। আবার ডোনাল্ড ট্রাম্পের জন্য ব্যবসায়ী হিসেবে তার আয়ের তুলনায় প্রেসিডেন্ট হিসেবে পাওয়া বেতন অনেক কম বলাই যায়। ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ $3.1 বিলিয়ন। অবশ্য নির্বাচিত হওয়ার আগে তিনি ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো বেতন নেবেন না, কিন্তু যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী একেবারে বেতন না নেয়ার অনুমতি না থাকায় তিনি বার্ষিক $1 বেতন নিয়েছিলেন ও হাওয়ার্ড হুবার তাদের বেতনের পুরো অর্থই দাতব্য কাজে দান করে দেন। সেই হিসেবে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্ষিক বেতন হবে $4 লাখ, বাংলাদেশি মুদ্রায় তা $3,24,00,000 টাকা প্রায়। সম্মানিত দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সংবাদ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি ক্লিক করুন।